24 ঘন্টার ব্যবধানে আবারও অবৈধভাবে বাংলাদেশ থেকে আসা চারজন বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার। পুলিশ জানায় গত 29 নভেম্বর মঙ্গলবার গভীর রাতে ইরানী থানার অন্তর্ভুক্ত লাঠিয়াপুরা গ্রাম পঞ্চায়েত এলাকার ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাঁটা তার পার হয়ে ভারতে প্রবেশ করে। বিএসএফ জওয়ানদের নজরে আসা মাত্রই চারজন বাংলাদেশি নাগরিককে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়ার পর জিজ্ঞাসাবাদ চালায়। বুধবার সকালে বিএসএফ ইরানী থানার পুলিশের হাতে তাদের তুলে দেয়। ইরানি থানার পুলিশ চারজনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে চারজনের বাড়ি বাংলাদেশের ঢাকা সহ অন্যান্য জায়গায়। তাদের কাছে ভারতীয় 3000 টাকা, বাংলাদেশের 750 টাকা, দুটো ভুয়ো আধার কার্ড, একটি ভুয়ো ভোটার কার্ড এবং 5টি মোবাইল উদ্ধার করেছে পুলিশ। পুলিশ আলোচনায় বাংলাদেশের নাগরিকরা পুলিশকে জানায় ভারতের তামিলনাড়ুতে কাজে যোগ দেওয়ার জন্য এসেছিল তারা। বাংলাদেশের ঢাকা থেকে বাংলাদেশের মৌলভীবাজার জেলার আলাল নামে এক দালালের মাধ্যমে আসে। দালাল আলালে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাঁটা তার পার করে লাঠিয়াপুর গ্রামে ঢুকিয়েছে তাদের। বাংলাদেশের দালাল আলালের সাথে কৈলা শহরের কেউ জড়িত আছে কিনা সেটা পুলিশ তদন্ত করছে। অভিযুক্তদের আদালতে তুলেছে পুলিশ। চারজন বাংলাদেশিকে ধরেছে, তারা অবৈধভাবে ইন্ডিয়াতে প্রবেশ করেছিল, এর মধ্যে দুজন পুরুষ দুজন মহিলা। ওনাদের বাড়ি কোন জায়গায়? ওনাদের বাড়ি বাংলাদেশ ঢাকা সহ বিভিন্ন জেলায়। ওরা কাজের উদ্দেশ্যে এসেছিল তামিলনাড়ুতে যাবে বলে। ওনাদের নাম কি? ওদের নাম একজন ফারুক হোসেন, এমডি জিয়াদ। মহিলাদের নাম হচ্ছে সাইনা বেগম এবং আসমা বেগম। তারা বর্তমানে কোথায় আছে? ওদের বিএসএফ একটি কমপ্লেন দিয়েছে ওদের এগেনস্টে, এবং আমরা একটি কেস নিয়েছি এবং আজ ওদেরকে কোর্টে প্রেরণ করেছি। তারা কি স্বীকার করেছে? ওরা বাংলাদেশ, ওরা স্বীকার করেছে, ওরা বাংলাদেশি এবং কাজের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশের বর্ডার, ইন্ডিয়া বাংলা বর্ডার ক্রস করেছে। মানে মূলত মানে কৈলা শহরে কোন মানে কাটাতার দিয়ে এসেছে জানেন কিছু? মূলত লাঠিয়াপুরা দিয়েই ওরা ক্রস করেছে, কিন্তু ওরা বলতে পারে না, ওরা মৌলভীবাজার দিয়ে এসেছে বলছে। বাংলাদেশে একজন দালালের নাম বলেছে আলাল বলে, কিন্তু ইন্ডিয়াতে কেউ আছে কিনা ওরা বলেনি, তো ইনভেস্টিগেশন চলছে। তবে বিগত এক সপ্তাহের মধ্যে তিন দফায় অবৈধভাবে আসা মোট 12 জন বাংলাদেশি নাগরিক আটক হওয়ায় গোটা কৈলা শহর মহকুমায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হয়তো তদন্তে বের হয়ে আসতে পারে মূলত কী উদ্দেশ্য নিয়ে এভাবে সীমান্তে কাঁটা তারের বেড়া দিয়ে ভারতে প্রবেশ করছে বাংলাদেশি নাগরিক। স্যান্দন টিভি।